জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে আয়োজিত জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাত্যই রয়ে গেলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের সাংসদের নাম আমন্ত্রণ পত্রে রয়েছে, সেখানে নাম নেই বহরমপুরের সাংসদের। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একটা সরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাথমিক সংসদের সমস্ত যে সমস্ত নামগুলো আপনাদের সামনে দেখালাম, যেন মনে হচ্ছে এটা কোনো তৃণমূলের জেলাভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এখানে আমরা দেখছি দুজন এমপির নাম আছে, অবশ্যই রাখা উচিত, আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বহরমপুরের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা, নিশ্চয়ই পদমর্যাদা তিনি ভারতবর্ষে কোন জায়গায় তিনি অবস্থান করেন এই জ্ঞানটা তাদের না থাকলেও অন্ততপক্ষে বহরমপুরের সাংসদ হিসাবে তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তার নামটাকে রাখা। আমরা বলতে চাইছি, সরকারি পয়সায় শুধুমাত্র রাজনৈতিক রং দেখে ওই চেয়ারে বসে নিজের যোগ্যতার অপব্যবহার করবেন না। আগামী দিন যদি আপনারা এই বিষয়ে সংশোধন না হন, তাহলে কী করে সংশোধন করা যায় আমরা নিশ্চয়ই সেটা আপনাদেরকে চেষ্টা করে আমরা দেখব। কার্ডে নাম তো সবার দেওয়া যাওয়া সম্ভব হয় না, সেগুলো আমাদের জেলা পর্যায়ে বসে এটা সিদ্ধান্ত করা হয়। হ্যাঁ, তিনটে এমপি, সেটা ওই জেলা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই এটা করা হয়েছে। আর কার সিদ্ধান্ত? এবং সেটা জেলা পর্যায়ে কার সিদ্ধান্ত, ব্যক্তিগত কারো সিদ্ধান্ত নয়, এটা সবাইকে ইনভাইট আমরা করতে পারি, সবাইকে তো আর কার্ডের মধ্যে ঢোকানো সম্ভব হয় না। আমরা মোটামুটি ডিগনিটারিজ যারা রয়েছে, পদাধিকার বলে যারা রয়েছে, সবাইকেই আমরা করেছি। না, এমপি তিনটে আছে, দুটোকে করলেন আরেকটা করলেন না কেন? কী করলেন না, ইনভাইট করেছি আমি, কিন্তু তারা তো অভিযোগ করছে কার্ডে নাম নেই। সবাই সবার পক্ষে সবগুলো নাম দেওয়া সম্ভব হয় না, সেটা কারণ আমি আমার পক্ষে সেটা বলা সম্ভব হবে না। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।